সালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক আর্থোস্কোপি ও স্পোর্টস মেডিসিন হিসেবে কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর, যাকে আপনারা সবাই একনামে পঙ্গু হাসপাতাল হিসেবে জানেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন। সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন বলতে আমরা কি বুঝি, কখন করা হয়, কাদেরকে করা হয়, করলে কি সুবিধা অসুবিধা বা কখন করা যায় না, এসব বিষয় নিয়ে আজকে টুকটাক আলোকপাত করব। প্রথমে আমরা আসি যে সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন বলতে আসলে আমরা কি বুঝি। সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন বলতে আমরা এটাই বুঝি যে হাঁটু কিন্তু আসলে দুইটা কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়। এটা হচ্ছে ডিস্টাল ফিমারের যে আর্টিকুলার এন্ড এবং যে প্রক্সিমাল যে টিবিয়ার আর্টিকুলার এন্ড, হ্যাঁ, এটা নিয়েই কিন্তু আসলে মেইনলি হাঁটু জয়েন্ট তৈরি হয়। সামনে একটা প্যাটেলা থাকে। সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন বলতে আমরা এটাই বুঝি যখন হাঁটুর জয়েন্টটা অস্টিওআর্থ্রাইটিস বা যে কোনো কারণে ক্ষয় হয়ে যায়, যে হাঁটুর যে স্বাভাবিক মুভমেন্ট, হাঁটুর যে কর্মক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়, তখন আমরা এই হাঁটু প্রতিস্থাপন করে থাকি। কিভাবে করি সেটা হচ্ছে হাঁটুর যে ড্যামেজড অংশ, যে ডিস্টাল ফিমারের এই অংশটুকু কিন্তু আমরা কেটে ফেলি এবং প্রক্সিমাল টিবিয়ার যে অংশটাও আমরা কেটে ফেলি। কেটে এখানে আর্টিফিশিয়াল ইমপ্লান্ট লাগানো হয়। আর্টিফিশিয়াল ইমপ্লান্ট লাগানো হয়, ফিমোরাল কম্পোনেন্ট আছে, টিবিয়াল কম্পোনেন্ট আছে, লাগানোর মাধ্যমে কিন্তু সুন্দর একটা হাঁটু তৈরি করা হয়। আগে যত বাঁকা হাঁটুই থাকুক না কেন, অপারেশনের পরবর্তীতে কিন্তু হাঁটুটা সোজা হয়ে যায়। এখন আমরা জানবো যে হাঁটু প্রতিস্থাপন আসলে আমরা কখন করি। এর সবচেয়ে যেটা মোস্ট কমন ইন্ডিকেশন সেটা হচ্ছে অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস অফ নি। এটা অর্থটা কি, অর্থ হচ্ছে যে হাঁটুটা খুব খারাপ আকারে মানে ক্ষয় হয়ে যায়। অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস বিভিন্ন কারণেই হতে পারে, বয়সের সাথে সাথে হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, কোনো ইনফেকশন হয়ে সেটা কার্টিলেজগুলো ড্যামেজ হয়ে হতে পারে। এটা আবার অনেক সময় ভ্যারাস নিয়ে হইতে পারে, ভালগাস নিয়ে হতে পারে, যে ভিতরের দিকে যদি বেঁকে যায় তাহলে ওটাকে আমরা ভালগাস নিয়ে বলি, আবার যদি বাইরের দিকে বেঁকে যায় তখন আমরা ভ্যারাস নিয়ে বলি। যেটাই হোক, তখন আসলে কিন্তু লোড বিয়ার করতে পারে না হাঁটু, তখন আলটিমেটলি এই হাঁটু প্রতিস্থাপন করা ছাড়া কিন্তু উপায় থাকে না। এছাড়া আরও বিভিন্ন কারণে, অ্যাক্সিডেন্টের কারণে কার্টিলেজগুলো ড্যামেজ হতে পারে, টিবিয়াল প্লাটু ড্যামেজ হতে পারে, ডিস্টাল ফিমার ড্যামেজ হতে পারে, হয়ে কিন্তু হাঁটুটার আর্কিটেকচার যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তখন কিন্তু আলটিমেটলি এই হাঁটু প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় থাকে না। এখন আমরা জানবো যে হাঁটু প্রতিস্থাপন কখন করা যায় না। হাঁটুতে যদি কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকে বা শরীরে যদি কোথাও কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হাঁটু প্রতিস্থাপন করা যাবে না। বা যদি নিউরোপ্যাথিক জয়েন্ট থাকে সেই ক্ষেত্রেও হাঁটু প্রতিস্থাপন করা যাবে না। এবং হাঁটুর যে কোলাটারালসগুলো, দুই সাইডে যে লিগামেন্ট, এটা কিন্তু মাস্ট ঠিক থাকতে হবে। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হাঁটু প্রতিস্থাপন করলেই হবে না, হাঁটু প্রতিস্থাপন কিন্তু ফেল করবে। সফট টিস্যু হ্যান্ডেলিং কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট। শুধু হাঁটুগুলো কেটে ওখানে জয়েন্ট বানাই দিলেই হবে না, আর সব কিছু অ্যাসেস করতে হবে যে হাঁটুর চারপাশের যে কোলাটারালসগুলো আছে এগুলো ঠিক আছে কিনা, সেগুলো সাপোর্ট দিবে কিনা। সব যদি ঠিকঠাক থাকে তাহলে হাঁটু রিপ্লেসমেন্ট বা হাঁটুর প্রতিস্থাপনের রেজাল্ট কিন্তু অনেক ভালো। এখন আসি সুবিধাটা কী। সুবিধা হচ্ছে হাঁটুর প্রতিস্থাপন করার উদ্দেশ্যই হচ্ছে একটা মানুষকে কোয়ালিটি লাইফ দেওয়া। যে মানুষটা হাঁটু নিয়ে হাঁটতে পারে না, উঠতে বসতে পারে না, তাকে যদি হাঁটু প্রতিস্থাপন করে সম্পূর্ণ একটা নতুন হাঁটু উপহার দেওয়া হয়, সে কিন্তু ওই হাঁটু নিয়ে খুব সুন্দরভাবে স্বাভাবিক চলাফেরা করতে পারে। এবং এটা আমি মনে করি যে আল্লাহর বিশেষ শুক্রিয়া, বিশেষ রহমত যে এরকম অত্যাধুনিক যে পদ্ধতিতে অপারেশনগুলো আমরা নিয়মিতভাবে বাংলাদেশে করে যাচ্ছি। হাঁটু প্রতিস্থাপন অসুবিধা কি আছে? আসলে অসুবিধা কিছু নাই, একটাই প্রবলেম, এটা আসলে এই অপারেশনগুলো অনেক ব্যয়বহুল। এখানে মোটামুটি প্রায় 4 লাখ টাকার মতো খরচ হয়ে যায় যদি ভালো ইমপ্ল্যান্ট দিয়ে এই অপারেশনগুলো করা হয়। এখন বলতে চাচ্ছি যে এই হাঁটুর অপারেশন নিয়ে কি ভয়ের কিছু আছে কিনা, যে আসলে এটা কি অনেক ভীতিকর কিনা। একসময় তো আমরা শুধু শুনতাম যে এটা বিদেশ ছাড়া হয় না। হ্যাঁ, আমি বলতে চাই এটাই যে সারা বিশ্বে যেরকম অর্থোপেডিক চিকিৎসা অনেক উন্নত হয়েছে, আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। আমাদের দেশ বিগত 15-20 বছর কিন্তু মারাত্মকভাবে মানে ড্রামাটিক্যালি অনেক উন্নত হয়েছে চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে অর্থোপেডিক চিকিৎসায় মারাত্মক উন্নত হয়েছে। যেমন হিপ রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, হাঁটুর লিগামেন্ট সার্জারি, এটা কিন্তু মানে অনেক সফিস্টিকেটেড এবং চমৎকার সার্জারি। এটা কিন্তু একসময় আমাদের দেশে অনেক আগে হতো না, এখন কিন্তু মানে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে এবং আল্লাহর রহমতে খুবই ভালো রেজাল্ট। এর জন্য আমি বলতে চাই যারা হাঁটুর সমস্যা নিয়ে ভুগতেছেন, আসলে তাতে টেনশনের কারণ নেই যে না জানি কি হয়ে গেছে, আসলে তেমন কিছুই না। সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে যেটা চিকিৎসা সেটা করে নিলে কিন্তু টোটালি মানে কোয়ালিটি একটা লাইফ লিড করা সম্ভব।
তাই আপনাদের উদ্দেশ্যে এটাই আমি বলতে চাই যে আপনার হাঁটুর যে কোনো সমস্যায়, সেটা হাঁটু রিপ্লেসমেন্টের মতোই হোক, অস্টিও আর্থ্রাইটিসই হোক, লিগামেন্ট ইঞ্জুরি হোক, মেনিসকাস ইঞ্জুরি হোক, যাই হোক না কেন, আপনারা নিশ্চিন্তে চলে আসুন ডাক্তার আরিফ হিপনি সেন্টার আলোক হাসপাতালে। আমি এখানে নিয়মিতভাবে চেম্বার করে যাচ্ছি শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত, শুধু শুক্রবার অফ থাকে। আশা করি আপনারা আপনাদের যে কোনো সমস্যায় আমার কাছে চলে আসবেন এবং বিশ্বমানের সঠিক চিকিৎসা সেবা নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।